নোমাসল্যান্ডে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আর পাশাপাশি নিউ নোমাসল্যান্ড এই 10 বছরে পা দিল। ইতিমধ্যে যেরকম আমরা আনন্দে মেতে উঠেছি দুর্গোৎসবে, ঠিক একইভাবে কিন্তু নিউ নোমাসল্যান্ডের একটা কিন্তু সুন্দর সুখবর আছে। আমি সবাইকে নোমাসল্যান্ডের তরফ থেকে বলবো, বনগাঁবাসীর বাইরেও যারা থাকে তাদেরকে বলবো, যেভাবে ঘরে 10 বছর ধরে তারা পৌঁছে দিচ্ছিল খবর, আমরা ঘরে বসেই আমরা সেই খবরটা পেতাম নোমাসল্যান্ডের মাধ্যমে, ঠিক একইভাবে আমরা কিন্তু আবার ঘরে বসে সেই সংবাদপত্রের মাধ্যমে টিভি স্ক্রিনের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই খবরগুলো আমাদের মনি মনিকোঠায় পৌঁছে দেবে। তাই নিউ নোমাসল্যান্ডকে আর একবার শারদীয়ার উৎসবে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এইভাবেই তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি, পাশে আছি। একইভাবে বলি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো, আমরা সকলেই জানি। 2 বছর করোনার জন্য আমরা সেইভাবে আনন্দ করতে পারিনি, এবার কিন্তু আনন্দটা একটু অন্যরকম। মহালয়ার থেকে কিন্তু দুর্গা উৎসব শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহালয়ার দিন থেকেই ওপেনিং করেছে। পাশাপাশি বিভিন্ন জায়গাতে প্রত্যেক দিনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক এক জায়গায় শারদীয়া উৎসবে ওপেনিং করেছে। তার একটা কারণ, আমরা বেছে নিয়েছি এবছরটা উৎসবটা একটু আগে ভাগে করে নেব। তা যেহেতু 2 বছর আমরা উৎসবটা ঠিকভাবে আনন্দ উপভোগ করতে পারিনি, সেই দিকে তাকিয়ে আমরা এবছর একটু অন্যভাবে এই স্বাদটাকে একটু অন্যভাবে তুলে ধরতে চাইছি। পাশাপাশি আমি একটা কথাই বলবো, যা দেখো অষ্টমীর মতন কিন্তু চতুর্থীর দিন থেকে কিন্তু ঢল নেমে গেছে সারা কলকাতার সঙ্গে সঙ্গে। টেক্কা দিয়ে বনগার পুজো হয়, বনগাতেও দেখলাম কালকে ব্যাপক পরিমাণে লোক মানুষ কিন্তু বাইরে বেরিয়েছে প্রত্যেক মণ্ডপে মণ্ডপে। আমরাও কিন্তু কলকাতার থেকে বনগার মানুষের যে সকল প্যান্ডেলগুলো পুজো করেছে, মণ্ডপগুলো, সেই সকল ক্লাবগুলোকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি শারদীয়া উৎসবে বনগার সমস্ত মানুষকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এইভাবে 5টা দিন আমরা আনন্দে খুশিতে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা মেতে উঠবো। সকলেই সুস্থ থাকুন, বনগাঁর বাসীর মানুষ সকলেই ভালো থাকুন।